জয়নাল বশির বলেছেন, স্কুল, মাদ্রাসা, কলেজ ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে শারীরিক শিক্ষায় স্পোর্টস বিষয়ে শিক্ষকের চাকরির আয় কতটুকু হালাল হবে, জব করতে আমি কতটুকু উৎসাহিত হব। শারীরিক চর্চা, ব্যায়াম, শিক্ষা, এটা তো ইসলামে নিষিদ্ধ নয়, আপনি কেন দ্বিধা করছেন আমার ঠিক বুঝে আসছে না। হ্যাঁ, হয়তোবা আপনি বোঝাতে চেয়েছেন যে এই ধরনের স্পোর্টস হারাম, অথবা স্পোর্টস যে অবস্থায় হারাম বলে পরিগণিত হয়, তাহলে সেটার শিক্ষক হিসাবে যদি কেউ চাকরি করেন তার চাকরি হালাল হবে কিনা। এটা তো মূলনীতি ইসলামের, যে যদি কোনো কিছু হারাম বলে বিবেচিত হয় এবং হারাম কাজটা যদি কারো চাকরির প্রধান কাজ হয়, তাহলে তো সেটার ইনকাম হারামই হবে, তাই না? হারাম কাজের মাধ্যমে যদি কেউ কোনো কিছু অর্জন করে, উপার্জন করে, কোনো টাকা ইনকাম করে, তাহলে সেটা হারাম হবে, এটা মূলনীতি। ফলে কেউ যদি সিগারেট প্রোডিউস করে কারখানা থেকে, তাহলে থেকে ইনকাম তার হারাম হবে। কেউ যদি সিগারেট সে পাইকারি দরে কিনে খুচরা দরে বিক্রি করে, সেখান থেকে প্রফিট করে, তাহলে সেটা হারাম হবে। এভাবে হারাম যত জিনিস আছে, সে জিনিসগুলো যদি কেউ প্রোডিউস করে অথবা কেনাবেচা করে এবং এভাবে কেনাবেচার মধ্য দিয়ে সে একটা প্রফিট অর্জন করে, অথবা হারাম কাজের ফ্যাক্টরিতে কাজ করে সে স্যালারি পায়, তাহলে এটা হারাম বলে গণ্য হবে। আর যেগুলোর একটা দিক হালাল থাকে আর একটা দিক হারাম থাকে, যেমন শারীরিক শিক্ষা বা স্পোর্টস, হ্যাঁ, তাহলে এর একটা দিক হলো হালাল, যদি স্পোর্টসটা স্টুডেন্টদের শারীরিক ব্যায়ামের জন্য করানো হয়, যেমন সাঁতার শেখানো হয়, সাইক্লিং শেখানো হয়, দৌড়ানো হয়, হ্যাঁ, ইত্যাদি নানা ধরনের স্পোর্টস, এমনকি সেটা যদি ফুটবল, ক্রিকেটও হয় স্কুল বা মাদ্রাসায়, সেটাও শরীয়তে জায়েজ আছে। যেটা না জায়েজ সেটা হচ্ছে এটাকে জীবনের মূল লক্ষ্য হিসাবে নির্ধারণ করে নেওয়া এবং একটা এমন প্রতিযোগিতার ব্যবস্থা করা যায় যার সাথে অনেকগুলো হারামের সম্পৃক্ততা থাকে, তখন সেই ধরনের প্রতিযোগিতাগুলো হারাম হয়ে যায়। শারীরিক শিক্ষার ক্ষেত্রে তাহলে কোনটা হালাল কোনটা হারাম? হালাল হচ্ছে যেগুলো আমি এখন বললাম, যে তাকে তার শরীর কীভাবে মজবুত রাখবে, তার মানসিক স্বাস্থ্য কীভাবে অর্জিত হবে, তার শরীর এর হাত পা সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়ামটা কীভাবে হবে, দৌড়টা কীভাবে দেবে, এই এগুলো বা এই জাতীয় আরও যত আছে সেগুলো হালাল। আর হারাম কোনটা? হারাম হচ্ছে যেমন খেলাধুলার ক্ষেত্রে তাদেরকে সতর খুলতে উদ্বুদ্ধ করা, মেয়েদেরকে খেলাধুলার মধ্যে এমনভাবে নিয়ে আসা যেন ছেলে মেয়েরা উভয়ই বিষয়গুলো দেখে, মেয়েদেরকে সুইমিং কাস্টিউম পরানো এবং তাদেরকে টাইট এবং সংক্ষিপ্ত পোশাক পরিয়ে তাদেরকে স্পোর্টসে নামানো, ইত্যাদি এই ধরনের আরও অনেক কিছু, যেটা আমরা আসলে মুসলিম হিসেবে সকলে খুব সহজেই বুঝি যে কোন ধরনের শরীরচর্চা এবং কোন ধরনের খেলাধুলা হারাম এবং কোন ধরনের খেলাধুলা হালাল। তাহলে স্কুল, কলেজ, মাদ্রাসার শারীরিক শিক্ষক, তিনি যদি শারীরিক শিক্ষার যে শিক্ষক, তিনি যদি হালালের মধ্যে তার চাকরিকে সীমাবদ্ধ রাখেন, তাহলে সেটা হালাল হবে। আর তিনি যদি সীমা লঙ্ঘন করে হারামের মধ্যে নিজেকে সম্পৃক্ত করেন এবং স্টুডেন্টদেরকে সম্পৃক্ত করেন, তাহলে তার ইনকাম হারাম হয়ে যাবে।